আলহামদুলিল্লাহ, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রা হরফের বিবরণ। পুর শব্দের অর্থ হচ্ছে মোটা করে পড়া। আমরা সে বিষয়ে আলোচনা করি। রা হরফ জবর কিংবা পেশ থাকিলে র হরফ আমরা চিনি, এটি এ হরফের নাম হচ্ছে র। এই র হরফের উপরে যদি জবর কিংবা পেশ থাকে তাহলে একে পুর করে পড়তে হবে। যেমন রসু রসু লুন, শব্দটা কি আছে র, রয়ের উপরে যদি জবর কিংবা পেশ হয় তাহলে তাকে পুর করে পড়তে হবে। পুর রাহর পুরের বিবরণ। পুর শব্দের অর্থ হচ্ছে মানে এটা হচ্ছে মোটা করে পড়া। হ্যাঁ, রাহর পুরের বিবরণ, পুর মানে হচ্ছে কিছু মোটা করে পড়তে হবে। রসুলুন, এখানে রসুলুন বললে হবে না, এখানে বলতে হবে রসুলুন। আর রায়ে মাখরাজ আমরা পড়েছি, এ পড়ার সময় আমরা মাখরাজ অনুসারে পড়ার চেষ্টা করতে হবে, তাহলে সুন্দর হবে। রার মাখরাজ পড়েছি আমরা রা জিব্বার আগার উল্টা পিঠ থেকে র। তো রা হরফে যদি জবর কিংবা পেশ হয় তাহলে আমরা তাকে ফোর করে পড়ব, মানে একটু মোটা করে পড়ব। যেমন আছে র র সিন সু লাম দিকেশ লুন রসুলুন, এখানে রসুলুন পড়লে আমাদের হবে না। তাহলে আমরা প্রথমে জেনে নিলাম যে র হরফের উপরে যদি জবর কিংবা পেশ হয় তাহলে তাকে আমরা ফুল করে পড়ব, ফুল মানে একটু মোটা করে পড়ব। রা হরফ সাকিন অবস্থায়, রা হরফে এখানে আমরা বলেছি কি রা হরফের উপরে যদি জবর কিংবা পেশ হয় তাহলে তাকে ফুল করে পড়ব। তারপরে যে বিষয়টি আমরা জানবো, রা হরফ সাকিন অবস্থায় ওয়া ডানের হরফে জবর বা পেশ হলে, রা হরফে সাকিন অবস্থায় তার ডানে অক্ষরে জবর কিংবা পেশ হলে, যেমন মিল। এখন রা হরফ সাকিন অবস্থায় তার হরফে জের না, জবর হলে, ঠিক আছে, রা হরফ সাকিন অবস্থায় তার ডানে অক্ষরে জবর কিংবা পেশ হলে তাকে আমরা ওর করে পড়ব। যেমন মারফুউন, এটা আমরা শব্দ লিখলাম, তাহলে রা হরফ সাকিন অবস্থায় তার ডান অক্ষরে যদি জবর হয় অথবা পেশ হয় তাহলে রা হরফকে আমরা পোর করে পড়ব। রা হরফকে আমরা রা হরফ পরে বিবরণ পড়তেছি, পোর মানে হচ্ছে একটু মোটা করে পড়া। তো রা হরফ এর উপরে যদি জবর হয়, জবর কিংবা পেশ হয় তাহলে তাকে আমরা পুর করে পড়ব। রা হরফের উপরে সাকিন, রা হরফের সাকিন অবস্থায় তার ডানে অক্ষরে যদি জবর কিংবা পেশ হয় তাহলে তাকে আমরা পুর করে পড়ব। যেমন মারফুউন, তারপরে আমরা একটু শব্দ করি উর কিসু, উর উর শব্দটা কি হবে, উর কিসু মারফুউন ইয়ারজিউন, ইয়ার ইয়ারজিউন, রা হরফ সাকিন অবস্থায় তার ডান অক্ষরে জবর, রা হরফ সাকিন অবস্থায় তার ডান অক্ষরে পেশ হলে আমরা রাকে পুর করে রা। তারপরে হচ্ছে রা হরফ সাকিন অবস্থায় ওয়া ডানের হরফে কাসরে আরজি জেড থাকিলে, রা হরফ সাকিন অবস্থায় ওয়া ডানের হরফে রা হরফ সাকিন অবস্থায় উহা ডানের হরফে কাসরে আরজি যে থাকিলে উহা পুর করিয়া পড়তে হবে। যেমন মানির তদ রা হরফ সাকিন অবস্থায় তার ডানে অক্ষরে কাসরা জের হলে, হ্যাঁ কাসরা মানে জের, জের হলে তাহলে কাসরে আরজি জের থাকিলে উহা পুর করিয়া পড়তে হবে, ঠিক আছে। যেমন মানির তাদ, মানির তাদ, এই জিনিসটা আমাদের বুঝিয়ে নিতে হবে। রব্বির, হ্যাঁ রব্বির জিউন, রব্বির জিউন ইনির 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 তাবতুম রব্বির জিউন, এখানে
একটি বিষয় আমাদের জেনে নিতে হবে, যে তৃতীয় নাম্বারটি আমরা বলেছি, রাহারব সাকিন অবস্থায় তার ডানা অক্ষরে কাজটা যে থাকিলে তাহলে আমরা রাকে পুর করে পড়ব। কাজটা যে মানে কাজটা মানে হচ্ছে যে, কাজটা হচ্ছে যে, তো কাজটা আর জি যদি হয়, যে এখানে জের যুক্ত হরফের পরে যদি আলিফ থাকে তারপরে যদি রা সাকিন থাকে তাহলে এটি হচ্ছে কাসরা আরজি, তাহলে তখন তাকে আমরা কি করব, ওই রাকে ধরে আমরা পুর করে পড়ব। মানে তব, হ্যাঁ, তারপর রব্বির জিউন, রব্বির রব্বির জিউন, তাহলে রাহারবের সাকিন অবস্থায় তার ডানা করে যদি জের হয়, কাঁচা জের হয় তাহলে তাকে আমরা পোল করে পড়ব। আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে কলকলা। কলকলা শব্দ অর্থে একটু নড়িয়া পড়া বা একটু ধাক্কা দিয়ে পড়া, সেটি হচ্ছে একটু প্রতিধ্বনি হবে, এজন্য একটু গোলাকার মানে একটি বস্তুকে আমরা নাড়ালে একটু সে আবার উপরের দিকে উঠে আসে, সেরকমভাবে উচ্চারণ হবে। আমরা দেখেছি, আমরা জানি কলকলা হরফ পাঁচটি, অফ, তোয়া, বা, জিম, দা। কলকলা হরফকে কখন কলকলা করে পড়বো? কলকলা হরফের উপরে যদি সাকিন হয় মানে যজম হয় তার ডানা খটি দিয়ে ধরে কলকলা করে পড়বো। তো কলকাতাটা অধিকাংশ দেখা যায় শব্দের শেষ করে কলকলা হরফ অনেক আসে ওয়াকফ হওয়ার কারণে। ওয়াকফ মানে কি, আমরা তার আগের ক্লাসে আমরা বর্ণনা করেছিলাম, ওয়াকফ মানে হচ্ছে থামা, বিরত হওয়া, আয়াতের শেষে আমরা থামি, সেটি হচ্ছে ওয়াকফ। তাহলে আমরা অফ দিয়ে দেখালাম, হা কফ জবর, হা কফ, হা জবর, হা কফ, হা বা জবর, হা। এখানে আমরা অন্য হরফও দিতে পারি, এই অন্য হরফ থাকতে পারে, কিন্তু এই কলকলা হরফের উপরে যদি সাকিন হয় তার ডানা অক্ষর দিয়ে ধরে আমরা কলকলা করে পড়ব। হাজ ইম জবর হাজ, মিম দাল জবর মাদ, মাদ, হা কর জবর হা কর, এই যে একটু ধাক্কা হলো, হা ক জবর হাত, হা বা জবর হাব, হাজ ইম জবর হাজ, মিম দাল জবর মাদ। আশা করি আমরা বুঝতে পেরেছি, আমরা এগুলো চর্চা করব, মুখে মুখে বলার চেষ্টা করব এবং আয়ত্ত করব, তাহলে আমাদের জন্য তত সহজ হবে। এখন আমরা আরেকটি বিষয়ে আলোচনা করব, কোরআন মাজিদে যে আনা শব্দটি যে আছে, আমরা এখানে দেখতে পাই আলিফ খালি, এই যে আনা, এই আনা শব্দটি চার জায়গা ব্যতীত আর কোথাও টানা যাবে না, আনা মানা টানা নিষেধ। তো চার জায়গা ব্যতীত, শুধু চার জায়গায় টানতে হবে এই আনা শব্দটি, সেটি সে আনা চারটি শব্দ হচ্ছে আনামিলা, আনামিলা, আনাসিয়া, আনাবু। এই চার জায়গায়, কোরআন মাজিদের এই চার জায়গায় এই আনা শব্দ টেনে পড়তে হবে, আর বাকি যত আনা পাবো আমরা এই আনাগুলো টেনে পড়তে হবে না। এই জন্য আমরা তো এখানে সূত্র পড়েছি যে আলিফ খালি তার ডানা অক্ষরে জবর হলে টেনে পড়তে হয়, তো সেই অনুসারে তো এখানে টেনে পড়ার কথা, কিন্তু এখানে নিষেধ করা আছে শুধু এই চার জায়গায় আনা টেনে পড়তে হবে, আর বাকি কোনো জায়গায় আনা টেনে পড়বো না আমরা। যেমন ওলা আনা আয়াবিদুম্মা আয়াবুসুরা কাফিরের মধ্যে আছে, এছাড়া আরও অন্যান্য জায়গায় আছে, এই চার জায়গাকে আমরা নোট করে নিব এবং মুখস্থ করে নিব। আনামিলা, সরি, হ্যাঁ, আনামিলা, এই চার জায়গায় টেনে পড়তে হবে, আনামিলা, আনাসিয়া, আনাবু, এই চার জায়গায় টেনে পড়বো, আর বাকি আনা যত পাবো আমরা টেনে পড়বো না। ওলা আনা আয়াবিদুম্মা আবাদতুম, ওলা আনা, এখানে আনা, ওলা আনা এইভাবে লেখা আছে, তো এই জায়গায় টেনে পড়বো না আমরা। আশা করি আমরা জিনিসটি বুঝতে পেরেছি। আরেকটি বিষয় আমরা যেটি জানবো সেটি হচ্ছে আলিফে জাইদা, আলিফে জাইদা মানে অতিরিক্ত আলিফ, যে আলিফ লেখার সময় লিখিতে হয় কিন্তু পড়ার সময় পড়া যায় না, যে আলিফ লেখার সময় লিখতে হয় কিন্তু পড়ার সময় পড়তে হয় না, সেগুলো হচ্ছে
যেমন এটা লেখার সময় আসবে, কিন্তু পড়ার সময় পড়তে হবে না। আনা, এটা এটা আলিফের লেখার সময় আসবে কিন্তু উচ্চারণের সময় আসবে না। আফা ইন, আফা ইন, লা ইলাল্লাহ, এই আলিফটি আমরা এই আলিফটি লেখার ক্ষেত্রে আসবে কিন্তু উচ্চারণের সময় আসবে না, এই আলিফগুলো আমরা খেয়াল রাখবো। তাহলে আশা করি এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি। আলিফি জাইদা, সেটি হচ্ছে অতিরিক্ত আলিফ, এই আলিফ লেখার সময় আসবে কিন্তু উচ্চারণের সময় আসবে না, পড়তে হবে না। আশা করি ছোট বিষয়টি আমরা বুঝতে পেরেছি।